মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে সবচেয়ে এগিয়ে কামালা হ্যারিস এদিকে নির্বাচনী লড়াইয়ের নামার আগে ফান্ড সংগ্রহের রেকর্ড ছাড়িয়েছে একাশি মিলিয়ন ডলারে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড়ে বাইডেনের সমর্থন পাওয়ার পর সোমবার প্রথম জনসম্মুখে আসেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বক্তব্যের শুরুতেই প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকার প্রশংসা করেন কামালা হ্যারিস এছাড়া তিনি প্রতিজ্ঞা করেন যে কোনো মূল্যে প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন অর্জন করবেন তিনি চিনিয়ে আনবেন বিজয় অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধান কিম চিটেল বুধবার বিদেশি সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এক প্রতিবেদনে বলা হয় পদত্যাগপত্রে কিম বলেন ভারাক্রান্ত হৃদয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও সব সময় এজেন্সির দায়িত্ব পালনকে অগ্রাধিকার দিয়েছেন